আসসালামুকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বানিস ব্লগ অ্যান্ড কিচেন। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব শোল মাছ ভুনা। এখানে নিয়েছি আমি পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আর নিয়েছি টমেটো। প্রথমে পেঁয়াজগুলো বাদামি রং করে নেব। এখানে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ একসাথে দিয়েছি। এখানে পেঁয়াজটা পেরেস্ত হয়ে গেছে, আমি মশলা দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া পরিমাণ মতো, যে যেমন। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি মশলার পরিমাণটা দেখাইনি, কারণ অনেকে বেশি মশলা পছন্দ করেন না, তাদের জন্য বলছি। তো যে যেমন পরিমাণ মশলা ইউজ করেন ঠিক ওই পরিমাণই দিবেন, আমি একটু মশলাটা বেশি দিই। ওপরে তেল চলে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দেব। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে টমেটোগুলো গলে যায়, কারণ এখনকার টমেটো সহজে নরম হয় না। মশলাটা কষানো হয়ে গেছে, যে টমেটোগুলো গলে আসছে। এখন আমি মাছ অ্যাড করব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। ঝাল যে যার ইচ্ছা মতো দিতে পারেন, তবে আমি এই মাছগুলোতে একটু ঝালটা বেশি খাই। তো মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন সামান্য পরিমাণ পানি দেব। আমার মাছ রান্না প্রায় হয়ে এসেছে, এখানে আমি ধনিয়ার পাতা কুচি দিব। যে যার ইচ্ছা মতো রান্না করবেন। তো এখন ধনিয়া পাতার সিজন, তাই আমি ধনিয়া পাতা ইউজ করেছি। আর যখন ধনিয়া পাতা সিজন না থাকবে, তখন আমি জিরার গুঁড়ো ইউজ করি। তো এক একটা ফ্লেভার এক এক রকম, যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করবেন। আমার শোল মাছ বোনা হয়ে গেছে। এটা আমার খুব ফেভারিট একটা ডিশ, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। খুব আমার খুব প্রিয় একটা রেসিপি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই রান্না করে আমাকে লাইক এবং কমেন্টে জানাবেন, আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, দেন শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।